হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আলমগীর একাডেমিতে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি খুবই পরিচিত একটি সিরাপ নিয়ে আলোচনা করব, যেটি বাজারে বিকোজিন সিরাপ নামে পাওয়া যায়। তো আজকের আলোচনার বিষয় হলো বিকোজিন সিরাপের উপাদানগুলো কি কি, অর্থাৎ এর মধ্যে কোন কোন উপাদান রয়েছে, ওই উপাদানগুলোর কাজ কি, আর ওই উপাদানগুলো যদি ঘাটতি হয় সেক্ষেত্রে আমাদের কী কী সমস্যা দেখা দিতে পারে, বিকোজিন সিরাপের সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেজন্য আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। আর বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে জানে রাখি, আপনারা যারা মেডিসিন সম্পর্কে জানতে চান, কোন ওষুধের কাজ কি, প্রাথমিক স্বাস্থ্য টিপস ইত্যাদি সম্পর্কে জানতে চান, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, আপনারা যে বিকোজিন সিরাপটি দেখতে পেলেন, এর মূল উপাদান হলো জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ এর মধ্যে দুটি উপাদান রয়েছে, জিঙ্ক এবং ভিটামিন বি। তো জিঙ্কের কাজ কি? জিঙ্কের কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, ক্ষত সরানো, পরিপাক, প্রজনন, শারীরিক ও মানসিক বিকাশ। আর ভিটামিন বি এর কাজ হলো শিশু ও বয়স্কদের সুস্থ মস্তিষ্ক ও স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখে। তো বন্ধুরা, আপনাদের মনে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে জিঙ্ক এবং ভিটামিন বি এর যদি অভাব দেখা দেয় সেক্ষেত্রে কী কী সমস্যা দেখা দিতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিঙ্কের অভাব হলে ক্ষুধামন্দা দেখা দেয়, অর্থাৎ খাওয়ার অরুচি হয়, স্বাদ এবং ঘ্রাণ গ্রহণের ক্ষমতা কমে যায়, বিষণ্ণতার সমস্যা দেখা দেয়, নখে সাদা দাগ দেখা দিতে পারে, ঘন ঘন ইনফেকশন হতে পারে, প্রজনন ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে, প্রস্টেট এর সমস্যা দেখা দিতে পারে, মানসিক সমস্যা, দেরিতে গা শুকানো, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ডায়রিয়া, মানসিক দুর্বলতা, অমসৃণ ত্বক ও ওজন হ্রাস হতে পারে। আর যদি ভিটামিন বি এর অভাব দেখা দেয় সেক্ষেত্রে স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে, যেমন দুর্বলতা, ভারসাম্যহীনতা, দ্বিধাগ্রস্ততা, বিরক্তিভাব, ভীতি, হাত পায়ে শিশির ভাব ও সমন্বয়হীনতা দেখা দিতে পারে। এছাড়া ভিটামিন বি এর অভাবে নিদ্রা সমস্যা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, ঘন ঘন ইনফেকশন এবং চর্মরোগও দেখা দিতে পারে। এজন্য এই জিঙ্ক এবং ভিটামিন বি মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি উপাদান। এখন আমরা জানব এর সেবন বিধি, অর্থাৎ খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 2 চা চামচ দিনে 2 থেকে 3 বার, মনে রাখবেন 1 চা চামচ হলো 5 মিলিলিটার, 2 স্পুনফুল হলো 10 মিলিলিটার, 2 চা চামচ হলো 10 মিলিলিটার। আর শিশুদের ক্ষেত্রে 2 চা চামচ দিনে 1 থেকে 3 বার, নবজাতক শিশুদের ক্ষেত্রে 1 চা চামচ দিনে 1 থেকে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। এখন আমরা জানবো এর সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড জিঙ্ক ইজ জেনারেলি অয়েল টলারেটেড, অর্থাৎ সাধারণত সুসহনীয়। তবে কতিপয় পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে। সতর্কতা, বৃক্কের অকার্যকারিতার ক্ষেত্রে শরীরে জিঙ্ক জমা হতে পারে, তাই সেক্ষেত্রে সেবন মাত্রা সমন্বয় করা প্রয়োজন। এরপর গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন ব্যবহার। জিঙ্ক এবং ভিটামিন বি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যায়। তো বন্ধুরা, এখন আমরা জানবো বিকোজিন সিরাপের বাজার মূল্য। এটি হলো স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট, যার মূল্যবাদান ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক। 100 মিলিলিটার বোতল হলো 55 টাকা এবং 200 মিলিলিটার বোতল হলো 95 টাকা। তো বন্ধুরা, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কোনো ওষুধ সম্পর্কে জানা থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।